হুজুর আহিছে না এই আপোনালোকের মাজত হুজুর যিজনের কারণে আপোনালোকে অপেক্ষা করে আসলে ইমান সময়ে হাফিজ কারিম মৌলানা জুয়ের আহমেদ তশরিফ সাহাব খাতিব মোহাম্মদিয়া জামে মসজিদ ঢাকা বাংলাদেশ নারে তাকবীর নারে তাকবীর হাফিজ কারিম মৌলানা জুয়ের আহমেদ তশরিফ সাহাব হাফিজ কারিম মৌলানা জুয়ের আহমেদ তশরিফ সাহাব নারে তাকবীর নারে তাকবীর হুজুর হুজুর আসসালামু আলাইকুম আমি 5 মিনিট সময় নেব আপনার সঙ্গে আমি এখন হুজুর যখন আসছে এখানে আমি এখন আর এমএলএ না আমি এমএলএ থেকে ব্যাটালিয়ান হয়ে গেলাম আমার সঙ্গে যেরকম ব্যাটালিয়ান আছে আমি ব্যাটালিয়ানের একটা সদস্য হয়ে গেলাম ইনি সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সঙ্গে আসেছেন ইনশাআল্লাহ তাআলা উনার বক্তব্য আপনার শুনতে হবে উনি বহুত পপুলার ওইখানে অত কম সময়ে বহুত বড় মৌলানা আর আল্লাহ করম আল্লাহ তাআলার উসরে সামনে আমি হাজার শুকরিয়া আদা করি উনি আমাদের কমিটির যে আহ্বান ছিল এ আহ্বান মেনিয়া ইনি আমার এইখানে উপস্থিত হয়েছেন আমার ভাইরা আমার মায়েরা আমি বাংলা বড় ভালো করে বলতে পারি না আমি বাংলা বলে ভালো করে করে বলতে পারি না কিন্তু হুজুর এখানে এসে এসে ওই জন্যে ওনার জন্যে দুই পাঁচ শব্দ আমি বলছি ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই হুজুরের জন্যে দোয়া করবেন আল্লাহ তাআলা ইনাকে আর শক্তিশালী করক আল্লাহ রহমত দান করক আল্লাহ দিন ইসলাম দুনিয়ায় ফেলার জন্য উনার খেদমত যাতে আর বেশি জারি হয় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে ইসলামের পথে ন্যায়ের পথে থাকার জন্য যাতে আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই সকল আপনারা ধৈর্য সহকারে যে বহি আছে তার কারণে আপনালোকক মই ধন্যবাদ দিছো আর লগতে আমার মাননীয় বিধায়ক সাহেবে আপনালোকক দুয়াখার কথা কলে আর তার কারণে এখেতকো মই ধন্যবাদ দিছো আর এতিয়া আমার মুখ্য অতিথি হাফিজ কারি মাওলানা জুবাইর আহমেদ তশরিফ সাহাব খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ ঢাকা বাংলাদেশ এখেতে আপনালোকর সম্মুখত কোরআন ও হাদিস কোরআনর তফসির আপনালোকর সম্মুখত দেখাতক সম্বোধনা জনার কারণে মই দেখাতক নির্দেশ দিছো আসসালামু আলাইকুম আকো আমি সম্বর্ধনা পর্ব অনুষ্ঠানলৈ উপস্থিতছো এতিয়া আমি সম্বর্ধনা জনাম যে খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ ঢাকা বাংলাদেশৰ পৰা আহা মুখ্য আকর্ষণ তথা মুখ্য অতিথি হাফিজ কারি মাওলানা জুবাইর আহমেদ তশরিফ সাহাব তেখেতক এখন ফুলাম গামোচা এখন রুমালেরে সম্বর্ধনা জনাবলৈ আহ্বান জনাইছো এতিয়া আমি সম্বর্ধনা জানাম মোর খুড়া সন্মানীয় আফাসুদ্দিন তেখেতক এখন ফুলাম গামোচার সম্বর্ধনা জানাবলৈ অনুরোধ জানাইছো আর এইখিনিতে সম্বর্ধনা পূর্ব অনুষ্ঠান স্থগতি রাখিছো থাকবে
লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি কন্ট্যাক্ট করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله
মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ নূর আরফান মোহব্বত দিল মে বর দোনো আলম সে হমে কর বেখবর জলা তুল দি জলন কি দওয়া আব পিলা দে খুদায়া সারি দুনিয়া তাই কিয়ামে মিসল দো দেখা নহীঁ তেরে মানিন্দ খুবসূরত চাঁদ ভি হোতা নহীঁ বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে
আসল কোরআনের ছায়া তলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকমালিহি কশফত দুজাবি জমালিহি হাসুলত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হজর মে সজর মে তেরে রঙ বু হে জিধর দেখতা হো আল্লাহ উধর তো হি তো হেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ জোরে শোনেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এত হাজার হাজার মানুষের মাঝে আল্লাহর নামের আওয়াজ তো স্পিড এত কম কেন মহব্বতের জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আর থেকে আল্লাহ বলে আর থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতেরি তালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা মহব্বত জোরে জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ মনের বাসনালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার লারোয়াজান আজকের এই প্রোগ্রামের সম্মানিত শ্রোতাভাজন
সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুয়াজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, তালেবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন, শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে প্রাণ খোলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আমরা আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে এক জবানে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ প্রেমের আওয়াজ আসে নাই, মহাব্বতে আল্লাহ প্রেমের আওয়াজ অন্তরে রেখে, আল্লাহর প্রেম অন্তরে রেখে মহাব্বতে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আমি আলোচনায় ঢুকতে যাই। আমি বাংলাদেশে সাধারণত ১ ঘন্টা ১ ঘন্টা ২০ মিনিট আলোচনা করি, কিন্তু এই ইন্ডিয়া আসলে, এই আসাম, আসামে আসলে বিশেষ করে আমি তো আসছি খুব অল্প, এক দুইবার এসে যা বুঝলাম মোটামুটি ২-৩ ঘন্টার নিচে ওয়াজ করলে এটা তাদের আর কি হয় না, তো এই জন্যে মোটামুটি একটু সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কি বলেন, আপনার থাকবেন না যাবেন, কারা কারা থাকবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, হাত নামান। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকতে যায়, কারণ আমার পর্ব হচ্ছে কয়েক পর্ব, কথাটা বুঝতে পারছেন? আমি কয়েক পর্বের বক্তা। এক নম্বরে ওয়াজ আছে, এরপরে গজল আছে, এরপরে আরো কিছু আছে, এরপরে মোনাজাত আছে, ঠিক আছে না? এই জন্য অন্যান্য বক্তাদের পর্ব থাকে মাত্র একটা, আমার পর্ব ৪-৫টা, তো পর্ব পর্ব করে ইনশাল্লাহ যাব। অনেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার জনগণ কোরআন প্রেমিক তাওহিদি জনতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের আলোচনা শুনছেন, এটা যেন আল্লাহ পাক কবুল করে, আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে পরকালে যেন আমাদের নাজাতের ওসিলা বানায় আমাদেরকে আজকের মাহফিলের ওসিলায় জান্নাত দান করেন, জোরে বলেন আমিন। পবিত্র কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ইখলাসের সাথে আপনাদেরকে নেক আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সূরায়ে তাহা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরায়ে তাহা অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই সূরায়ে তাহা পড়তেছিলেন আর কাঁদতেছিলেন। এই সূরায়ে তাহার মাধ্যমে তিনি কাফের থেকে ইসলামের ছায়া তলে এসে মুসলমান হন, সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে হত্যা করতে যাচ্ছিলেন, পথিমধ্যে এক লোক, তার নাম নাঈম, নাঈমের সাথে দেখা। নাঈম বলে যাও কোথায়? উমর বলে যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। নাঈম বলল তোমার বোন ফাতিমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র বলছে উমর কয় আগে ঘর সামলাই। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘর সামলানোর জন্য ফাতেমার কাছে গেলেন। ফাতেমা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হইছো? ফাতেমারে মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করছে। ফাতেমা জবাব দিয়েছে উমর তুমি যেই বাবার ছেলে আমি সেই বাবারই মেয়ে, মারতে পারো জীবন যেতে পারে, শহীদ হতে পারি, আল্লাহর কোরআন ঈমান ইসলাম আমি ছাড়বো না, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আগে তো এরকম কোরআন শরীফ ছিল না, ছিন্ন পত্র ছিল, ছিন্ন পত্র, এক একটা কাগজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই লেখাগুলো লিখে রাখতেন। যখন যে আয়াত নাজিল হতো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে, তখন এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম লিখে রাখতেন উটের হাড্ডিতে, কাগজের পাতায়, কাঠের মধ্যে, যে যেভাবে পারত সেভাবে লিখে রাখত। তো ছিন্ন পত্রের ভিতরে সূরায়ে তাহা ছিল। তো উমর বলল বোন ফাতিমা আমারে কি ছিন্ন পত্র দেওয়া যায়? ফাতিমা বলল ইন্নাহু লাকুরআনুন কারীম, এ কোরআন পবিত্র সম্মানিত, এ কোরআন উযু ছাড়া গোসল ছাড়া ধরা যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু যথারীতি উযু করে গোসল করে আসলে পরে
তার হাতে এই চিহ্নপত্র দেওয়া হয়। উমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে শুরু করলেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আয়াত যখন পড়তেছিলেন ফাতিমা তাকায় দেখে উমরের চোখ দিয়ে দরদার করে ঝর্ণার মতো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন রে, আমি সেই নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন নয়, এই কোরআন সেই আল্লাহর কালাম, এটা আমার বিশ্বাস হয়েছে। আমি আজকে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই সূরা তাহা, আবার এই সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। জান্নাতে মানুষগুলো যাওয়ার পরে আল্লাহ একটা আয়োজন করবেন, একটা মাহফিল করবেন। এই কোরআনের মাহফিলটা আল্লাহ পাক করবেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী রহমতুল্লিল আলামিন থাকবেন প্রধান অতিথি, আর দাউদ আলাইহিসসালাম যার জাবুর তিলাওয়াত শুনে সাগরের মাছ মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো, আকাশের পাখিগুলো জমিনে নেমে পড়ত, মানুষ তার তিলাওয়াতের পাগল ছিল। সেই জাবরুল আলাইহিসসালামকে আল্লাহ কণ্ঠ দান করেছিলেন। এই জাবরুল আলাইহিসসালামকে আল্লাহ পাক সেদিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবেন, আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। আর দাউদ আলাইহিসসালাম, তিনি তো কোরআনের হাফেজ ছিলেন না, আমাদের নবী শেষ নবী, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবীর পরে কোনো নবী, আমাদের নবী বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী। এখন দাউদ আলাইহিসসালাম তো আমাদের নবীর অনেক আগের নবী। দাউদ আলাইহিসসালাম উনি তো কোরআনের হাফেজ না। এখন দাউদ আলাইহিসসালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করবেন কেমনে? আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করো, তখন দাউদ আলাইহিসসালাম সাথে সাথে গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। তখন দাউদ আলাইহিসসালাম এই সূরা তাহাটা তিলাওয়াত করবে। এই সূরা তাহার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে যাই, প্রথমে তরজমা করব, এরপরে আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের দিকে ঢুকব ইনশাআল্লাহ, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবার আসেন তরজমাটা আগে করি। আল্লাহ পাক বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। নিশ্চয় ইন্না, নিশ্চয় সাআতা, সা মানে কিয়ামত, আতিয়াতুন আসবে, আকাদ উখফিহা আমি আল্লাহ গোপন রাখছি। এই কিয়ামত কবে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। 2026 সালে আসবে না 2028 সালে আসবে এটা পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ তাআলা পরে বললেন, লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। কিয়ামত কেন কায়েম করব? তাম পৃথিবীর যা কিছু আছে, নফস যার ভিতর রূহ আছে, তাদের বদলা আমি আল্লাহ দেওয়ার জন্য মানুষ, জিন, গরু, ছাগল সব কিছুর বদলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব। এবার আসুন আয়াতের তরজমা শুনলেন, এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাক। আল্লাহ পাক বললেন, ইন্না সাআতা, নিশ্চয় কিয়ামত আতিয়াতুন আসবে, কিয়ামত আসবে। এই কিয়ামতের মানে হলো, নবী বলেন কিয়ামত শুধু ওই বড় কিয়ামত পৃথিবী ধ্বংস হবে ওই সময় না, কিয়ামত মানে হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হবে তার তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এখানে কি এমন কোন লোক আছেন যার মরণ নাই? হ্যাঁ, আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী তিনি মনে হয় মরবে না, নাকি মরবে বলেন তো? তিনি মরবে। আচ্ছা মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট কি বলেন, মরবে কি মরবে না? এমন কি কোনো ব্যক্তি আছেন এখানে যে হাত তুলে বলতে পারবে যে আমি মরবো না? জোরে বলেন আসেমন। এমন কি মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তিনিও থাকতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই তমাম পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলেন সবই ধ্বংসশীল,
কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না। মানব দানব পশু পাখি পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ধ্বংস হয়ে যাবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডেকে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল ডেকে বলবে, আল্লাহ, এখন চারজন ফেরেশতা বাকি আছে, পৃথিবীর একটা পিপীলিকাও বেঁচে নাই, একটা মানুষ পৃথিবীতে বেঁচে নাই, একজন ফেরেশতাও বেঁচে নাই, চারজন ফেরেশতা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন, বেঁচে আছে ইসরাফিল, বেঁচে আছে মিকাইল, বেঁচে আছে জিবরাইল, আর আমি আছি আজরাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল রে, মিকাইলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো, জিবরাইলের জান কবজ করে ফেলো, এরা তো আমার আপনার মতো ছোট ছোট ফেরেশতা না, এরা এত বড় ফেরেশতা। ইসরাফিল আলাইহিসসালাম কত বড় ফেরেশতা! এই ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামত কায়েম করবেন, তিনি ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংস করে দিবেন, তার ফুৎকারের মাধ্যমে। তিনি হলেন ইসরাফিল আলাইহিসসালাম। সেই ইসরাফিল আলাইহিসসালামের এই কপালটাতে দুই বুরুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ নাম আপনারা শুনছেন তো, কোরআন শরীফে লৌহে মাহফুজের নাম আছে না নাই? এই লৌহে মাহফুজের ভিতরে এখানে যারা আছেন সবার ছবি কিন্তু সেই জায়গায় আছে। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের ছবি আল্লাহ সেখানে ঝোলায় রাখছে। কেমন করে বুঝলাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা তাদের উম্মত নিয়া আমি নবীর সাথে দেখা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে আমি নবীর সাথে দেখা করছে। আমি দেখলাম কোন নবী আসলো তার 40 জন উম্মত নিয়া, কোন নবী আসলো তার 20 জন উম্মত নিয়া, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 4 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন উম্মতই নাই। হঠাৎ করে আমি তাকে দেখি আল্লাহর একজন পয়গম্বর 600,000 উম্মত নিয়া আমার সাথে দেখা করতে আসতেছে। আমার চেহারা মলিন হয়ে গেল। আমি আল্লাহর জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা, এই নবী কোন নবী যেই নবীর 600,000 উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, এই পয়গম্বর হচ্ছেন আমার জনিনুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তার 600,000 উম্মত রয়েছে। আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন কেন চেহারা মলিন হয়েছে, কারণ আমার নবী চিন্তা করলেন, মুসা কালিমুল্লাহ যদি 600,000 উম্মত হয় আর আমার উম্মত তো 600,000 নাই, ওই সময় তো নবীর উম্মত 600,000 নাই। আমার নবীজি, আমার নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি ডান দিকে তাকান। আমার নবী যে ডান দিকে তাকাইলে পরে তাকায় দেখে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ এত মানুষ, মানুষের ভিড়ের কারণে ডান দিকের আকাশ আর দেখা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব গো, আপনি এবার বাম দিকে তাকান। আমার নবীজি বাম দিকে তাকায় দেখে শুধু মানুষের মানুষ, মানুষের মানুষ, এত মানুষের ভিড়ের কারণে আর বাম দিকের আসমান দেখা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার হাবিব, আপনি সামনের দিকে এবার তাকান। আমার নবীজি সামনের দিকে তাকিয়ে দেখে শুধু মানুষের মানুষ, এত মানুষের কারণে সামনের আসমান দেখা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমার বন্ধু গো, ডানে বামের সামনে যত উম্মত দেখলেন 600,000 উম্মত নয়, 6 কোটি উম্মত
নয়, 600 লক্ষ উম্মত নয়, 600 কোটি উম্মত নয়, 6000 কোটি নয়, অসংখ্য অগণিত যত কোটি 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 উম্মত আপনি দেখলেন, এই সব উম্মত হলো আপনি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এবার আসেন, আমার নবীর সাথে তো মানুষ দেখা করলো, আমিও তো বেঁচে ছিলাম না, আপনিও বেঁচে ছিলেন না, দেখা করলাম কেমনে, কিন্তু নবী কিন্তু সবাইরই দেখছে। মুহাদ্দিসিনে কারামগণ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হয়তো আল্লাহ মিরাজ দেখিয়েছেন, আর নয়তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইছেন। এখন আসেন, সেই মানুষগুলো আল্লাহ দেখাইলেন কোন জায়গা থেকে, লোহে মাহফুজে সবার ছবি কিন্তু ঠিকই আছে, সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, সেখানে যাদের ছবি আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখায় দিলেন। এবার আসেন, সেই লোহে মাহফুজের সবার ছবি আছে, পৃথিবীর যত মানুষ আসছে, আবার পৃথিবীতে যত মানুষ আসবে, সবার ছবি লোহে মাহফুজে আসে, শুধু তাই না, এই পৃথিবীতে মানুষ যা করবে অকুল্ল শাইইন আশ্রয় নাহু ফি ইমামিম মুবিন আই ফি কিতাবিম মুবিন, সব লেখা আছে লোহে মাহফুজের ভিতরে, মানুষ যা করবে, এমন কি একটা গাছের পাতা ঝরে পড়বে এটাও সেখানে লেখা আছে। তাহলে লোহে মাহফুজটা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? এই লোহে মাহফুজটা কত বড়? এই লোহে মাহফুজটা, এই পৃথিবীটা যত বড়, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত বড়, এই পৃথিবীর এক সাইড থেকে আরেক সাইড যত বড়, লোহে মাহফুজটাও তত বড়। বলেন সুবহানাল্লাহ। এই লোহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন ইসরাফিল আলাইহিসসালামের কপালে, ইসরাফিল আলাইহিসসালামের এই দুই ব্রুর মাঝখানে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ রাখলেন, লোহে মাহফুজ রাখলেন। বাল হুয়া কোরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ, এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আমিন লোহে মাহফুজের ভিতরে হেফাজত করে রেখেছেন। তামাম পৃথিবীর মানুষ কোরআন পড়ে শেখ সারখার বানায় দিলেও আল্লাহর কোরআন বন্ধ করা সম্ভব হবে না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করার মালিক। চিল্লায় বলেন কে? এক নম্বরে তো কোরআন এসেছে লোহে মাহফুজে। আপনারা আলোচনা এখনো বুঝবেন না, আলোচনা বুঝবেন একটু পরে, আলোচনা মিলাতে হবে লাস্টে, এখনো কিন্তু আলোচনার আগা মাথা গোড়া মাথা কিছুই বুঝবেন না, কিন্তু সম্পূর্ণ আলোচনা শুনলেই কিন্তু আলোচনা বুঝবেন। অনেকের মাথা গোড়ায় গেছে, হুজুর শুরু করলো কোনটা আর গেল কোন জায়গায়, এই চিন্তা করে বসে থাকলে কিন্তু হবে না, মাথার ভিতরে গোড় পাক খেলে কিন্তু হবে না, বাজনরে খুব মনোযোগ দিয়ে আওয়াজটা শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। এটা কিন্তু আমার একদিনের ওয়াজ নয়, এটা কিন্তু আমার মুখস্থ ওয়াজ নয়, তাফসীরের কিতাব থেকে হাদিসের কিতাব থেকে অনেক মোতালা করার পরে বছর কে বছর, এরপরে কিন্তু একটা ভালো একটা ওয়াজ করা সম্ভব হয়, আর নয়তো অনেক জানা থাকলেও কিন্তু এই মঞ্চে কথা বলা যায় না। এই জন্য যারা আছেন মাথা ঘোরাবেন না, এই চিন্তা করবেন না হুজুর কোন কথা বললো আর কোথায় গেল, খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আলোচনাটা শুনতে হবে। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, কোরআন নাযিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করলেন হেফাজত করবেন আল্লাহ, এক নম্বরে হেফাজত করবেন তার লোহে মাহফুজে রাখছে, দুই নম্বরে এই পৃথিবীতে অসংখ্য অগণিত কোটি কোটি কোরআনের হাফেজ চিল্লায় বলেন আছে না নাই, এই কোরআনের হাফেজ পৃথিবীতে অভাব নাই, এই কোরআনের হাফেজের সিনার ভিতরে কোরআন আছে, এই জন্য কোরআনের হাফেজ যারা আছে এদেরকে পড়ায় দিলেও তাদের সিনার কোরআন পড়ানো যায় না, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বাংলাদেশের একজন হিন্দু শিল্পী, কি শিল্পী, হিন্দু শিল্পী, ইউটিউবে সার্চ করে দেখেন, নাম তার নকুল কুমার বিশ্বাস, নাম তার নকুল কুমার বিশ্বাস, হিন্দু শিল্পী,
কিন্তু সে মাঝে মধ্যে ইসলাম নিয়ে সঙ্গীত লেখে, সে কোরআন শরীফ নিয়ে একটা ইসলামী সঙ্গীত লিখেছে। সে বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উতিস, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উতিস, আছে বিশ্ব ভর আগুন তো কোরআন হাফেজ, তারা আবার ছাপিয়ে মনি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়েরা আমার, কোরআন শরীফ যাদের মুখে আসে, এই মানুষ সত্যি আমি মানুষ, কোরআন শরীফ যাদের বুকে আসে এদেরকে পুড়ে দেওয়া যায় কিন্তু তাদের রূহ পোড়ানো যায় না, এদেরকে পুড়ে দেওয়া যায় কিন্তু আল্লাহর কোরআন পুড়ে দেওয়া যায় না। এই ভারতে দিল্লির দেওবন্দের একজন মুহাদ্দিস শাব্দরাজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, তিনার জীবনীতেই পড়লে পাবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ক্লাস নিতেন একজন ছাত্র একদিন এসে কান্দতেছেন হুজুরের সামনে, হুজুর ডাক দিয়া বললেন, বেটারে কেন কান্দো? ছাত্র ডাক দিয়া বললেন, হুজুর আমাদের মসজিদের সামনে খ্রিস্টান আসছে বাইবেল নিয়া, কিনিয়া বাইবেল, তাদের ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে আসছে, বাইবেল নিয়ে এসে বলছে আমার এই বাইবেল আমি আগুনের ভিতরে ফেলে দেব, তোমাদের কোরআন শরীফ তুমি আগুনে তোমরা আগুনের ভিতরে ফেলে দিবা, যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম মিথ্যা হয়ে যাবে, যার ধর্ম সত্য তার গ্রন্থ পড়বে না। হুজুর মুসল্লিরা বিপাকে পড়ে গেছে, চরম বিপাকে পড়ে গেছে, এই কোরআন শরীফ যদি আগুনে দিয়ে দেই আর কোরআন শরীফ যদি পড়ে যায় তাহলে তো মুসলমান ধর্ম যদি তার সামনে মিথ্যা হয়ে যায় আমরা মুখ দেখাবো কেমনে? শাব্দরাজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বেটারে চলো আজকের ক্লাসের প্রয়োজন নাই, আজকে ক্লাস হবে ওই মসজিদের সামনে, যে মসজিদের সামনে আসলো খ্রিস্টান বেটা বাইবেল নিয়া, হুজুর চলে গেলেন সেই খ্রিস্টান লোকের সামনে, হুজুর ডাক দিয়া বললেন, কি হয়েছে তাদের সাথে? না বইলা আমার সাথে বলো, সাধারণ মুসলমানের কাছে সব প্রশ্ন করা যায় না, আমি কোরআনের আলেম হাদিসের আলেম, আমার কাছে তুমি জিজ্ঞেস করো। যেই মাত্র বলল খ্রিস্টান ডাক দেয়া বললো তোমরা কোরআন শরীফ নিয়ে আসো, আমি বাইবেল নিয়ে আসলাম, দুইটা আগুনের ভিতরে ফেলবো, যেটা পড়ে যাবে ওইটাই হয়ে যাবে মিথ্যা ধর্ম, যেই গ্রন্থ পড়বে না ওইটা হবে সত্য ধর্ম। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, একটা কোরআন শরীফ নিয়ে আসো তোমরা। কোরআন শরীফ নিয়ে আসা হলো, একদিকে বাইবেল আরেকদিকে আল্লাহর কোরআন, একদিকে বাইবেল খ্রিস্টানের হাতে আরেকদিকে মুসলমানের হাতে কোরআন, মুসলমানের হাতে কোরআন। খ্রিস্টান বড় খুশি, কারণ খ্রিস্টান বেটা একটা বাটপারি করছে, ওই বাটপারি একটু পরে আপনারা বুঝবেন। এবার হুজুর বললেন, কোরআন শরীফ পড়ে লাভ কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি বললেন,
ও এলাকার লোকেরা, ও খ্রিস্টান মিয়া, কোরআন শুনি পড়ায় লাভ কি হবে, বাইবেল পড়ায় লাভ কি হবে? তোমার বাইবেল পড়ানোর দরকার নাই, আমার কোরআন শরীফ পড়ানোর দরকার নাই। যদি তোমার ভিতরে সৎ সাহস থাকে, তোমার খ্রিস্টান ধর্ম যদি সত্য হইয়া থাকে, তুমিও আগুনে লাভ দেবা, আমিও আগুনে লাভ দেব। যার পশম আগুনে পোড়াবে তার ধর্ম মিথ্যা, আর যার পশম আগুনে পোড়াবে না তার ধর্মই আজকে সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। এবার খ্রিস্টান লোকটা এই লোকটা এবার চিন্তায় পড়ে গেছে, কারণ সে কি গোপনে কাজটা করেছে, বাইবেলের ভিতরে এমন মেডিসিন মারছে যেই মেডিসিন কাগজে দিলে কাগজ বাবাজিরা আগুনে পোড়ায় না। এমন মেডিসিন বাইবেলের ভিতরে নিয়ে এসে সে বাটপারি করতে চেয়েছিল, কিন্তু শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেখালো রহমতুল্লাহ আলাই বললেন, কাগজের কোরআন পোড়ায় লাভ কি, আমিও লাভ দেব, তুমিও লাভ দেবা, দেখবো কার ধর্ম সত্য, কারে আগুনে পোড়ায় আর কারে আগুনে পোড়ায় না। কারণ আমাদের কোরআন শুধু কাগজে নয়, আমাদের কোরআন আছে আমাদের সিনাই। আল্লাহ আকবার। এবার আসুন, আমাদের কোরআন আমাদের ভিতরে যদি আজও যদি সেই মান থাকতো, আমরাও কিন্তু সেরকম সাহসে কথা বলতে পারতাম। আজকে মুসলমান হয়ে গেছে ভীতু, আমার আল্লাহ রাব্বুল আমিন ইমানদারের জন্যে আগুনকে নরম, আগুনকে ঠান্ডা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন নমরুদ আগুনে দিয়ে দিবেন, পয়গম্বর ইব্রাহিম ওনার কাছে জিব্রাইল সালাম চলে আসলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি যদি বলেন, আপনি বললে আপনার আগুন থেকে আমি জিব্রাইল বাঁচিয়ে দেব। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি তো সে অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে যা দেখেন রাতের আধারেও তা দেখেন, সাগরের উপরে যা দেখেন সাগরের তলদেশেও তা দেখেন, আমার আল্লাহ সব জায়গাতেই দেখতেছেন। সুতরাং আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, আমি সে আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আমিন আমারে দেখতেছে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ যদি খুশি হয়ে যায় এই আগুনের ভিতরে, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয় হাজার বার আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আগুন রে ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন, আগুন রে আমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, আগুন আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দিছেন, ডাইরেক্ট ঠান্ডাও না ডাইরেক্ট গরমও না, ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিলেন আগুনকে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে না, নমরুদ তাকে দেখে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ে না, নমরুদ বলতে, আগুন রে তোর কি জ্বালানোর ক্ষমতা বন্ধ হয়ে গেল নাকি? আগুন রে তুই কি ইব্রাহিম রে পোড়ায় দিতে পারিস না? দুই মাস ধরে লাকড়ি জোগাড় করা হলো, 30 হাত উঁচা দেওয়াল করা হলো, এত বড় আগুনের স্তূপ জ্বালানোর পরেও তুমি কি ইব্রাহিমকে পোড়াইতে পারো না? যেই মাত্র বলছি আমার আল্লাহ রাব্বুল আমিন আগুনের জবান খুলে দিছে, আল্লাহু আকবার, আগুনের জবান খুলে দিছে, আগুন ডাক দিয়ে বলতেছে, নমরুদ রে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দিয়েছ, আমি আগুন তো আল্লাহর কথা মানি, নমরুদ রে তোমার যদি এত সাহস থাকে পারলে আগুনের ভিতরে ঢোকো, দেখো আমি তোমারে জ্বালাইতে পারে কি পারে না। তমাম দুনিয়া আমি আগুন জ্বালাই দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি আগুন জ্বালাই দিতে পারি না।
এই জন্যে ওই ইমান যদি আজকেও আমাদের থাকতো, ইব্রাহিম ইমান যদি আমাদের থাকতো, আজকেও আমাদেরকে আগুনে পোড়াইতে পারতো না, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিছি, আজকে আমরা দুনিয়ার মানুষের মুখাপেক্ষী হইছি, চাইতে হবে আল্লাহর কাছে। জুড়ে বলেন চাইতে হবে কার কাছে? আর জুড়ে বলেন চাইতে হবে কার কাছে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার জোরে জোরে, আল্লাহ আকবার বলো, আর জোরে মহব্বত, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে শুকলে মে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আর জোরে মহব্বত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আপনাদের আওয়াজ হলে হবে না, কিন্তু নারে তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই ঈমান তো আজকে আমাদের নাই। আজকে আমাদের ঈমান হয়ে গেছে কচু পাতার পানির মতো। যাই হোক, ঈমানটাকে মজবুত করে নিতে হবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, একজনকে ভয় করতে হবে। জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? এবার আসুন, যে কথা বলতেছিলাম, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্কটা করে নিতে পারেন, এই দেহ দুনিয়ার আগুন তো জ্বালাবে দূরের কথা, পরকালে আখেরাতে জাহান্নামের আগুনও আপনার আপনারে জ্বালাইতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে আমল নবী যে বলছেন, উম্মতেরা রে, তোমরা যদি এই কোরআন শরীফ প্রাকড়ে ধরতে পারো, প্রতি রাতে যারা সূরা মুলক তিলাওয়াত করবে, জোরে বলেন কোন সূরা? কোন সূরা? সূরা মুলক যারা তিলাওয়াত করবে, এক নম্বর, দুই নম্বর, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন। এই কোরআন শরীফ এভাবে নিয়মিত যারা তিলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহর ডাক দেওয়া বলবে, আল্লাহ তাআলা এই বান্দা গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে কেমনে যায়, আমি কোরআনকে সে ভুলে নাই, আজকে আমি কোরআনকে হয়তো তুমি বাদ দিয়া দাও, নয়তো এই লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দাও। আমার আল্লাহ কি আমাদের মতো গুনাহগারের জন্য কোরআন বাদ দিবে না? কি বলেন? আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ কোরআন বাদ দিবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে নেবেন, কোরআন শরীফের সুপারিশ মঞ্জুর করে বলবেন, কোরআন রে তোরে আমি বাদ দিব কেমনে? দুনিয়ার সব মাখলুক, কোরআন হলো গায়ের মাখলুক, কোরআন হলো আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, কোরআন রে তোর সুপারিশ আমি আল্লাহ আজকে মঞ্জুর করে গুনাহগার বান্দাটাকেও আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআন, ঠিক কিনা বলেন?
কোথায় চোখ রাখতে হবে? কোরআন শরীফে। একটু আমার সাথে আপনারা গাইতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন, গাইতে রাজি আছেন না? নাই একটু বেশি সময় দিলে কি আপনাদের কষ্ট হবে? আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব। কাদের কাছে ভালো লাগতেছে? হাত তোলেন তো। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলোক, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ণ তাকবীর। হাত না মান আল্লাহ কবুল করেন। তাহলে আজকে যদি মনে করেন রাত 4টা বাজে, যদি 5টা বাজে ফজর হয় কি সারা রাত আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে যাই, তাহলে একটু আমার সাথে আমার মুরব্বি বাবাজিরা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে? জোরে বলেন ভালো না খারাপ? ভালো লাগতেছে। যারা এখানে বসে আছেন তাদেরকে কবুল করে নিয়েছেন, এই জন্য মহাব্বতে একটু প্রাণ ভরে আল্লাহর প্রেম নিয়ে, কোরআনের প্রেমে, কোরআনকে নিয়ে সঙ্গীতটা আমরা একসাথে সবাই মিলে গাইবো। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। আরো মহাব্বতে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর কর শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। বলেন না, বলেন না, সমাধান চাও যদি জীবনে, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। চোখ কোথায় রাখতে হবে বলেন? তাহলে কোথায় রাখতে হবে জুড়ে বলেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলোক, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি ভাইজান, অল্প কিছু সময়ের ভিতরে কথাগুলো আমি ফিনিশিং দিয়ে কথাগুলো শেষ করব। এবার আসুন, বলতে ছিলাম লোহে মাহফুজের কথা, মনে আছে তো? লোহে মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সংরক্ষণ করে তিনি রেখে দিয়েছেন এই লোহে মাহফুজের ভিতরে। আর এই লোহে মাহফুজের ভিতরে তাম পৃথিবীর সব মানুষের ছবিও আছে, মানুষের ব্যাখ্যা দিতে গিয়ে আর কোরআন শরীফের কিছু কথা বলতে গিয়ে আমি কিছু কথা বললাম। এবার আসুন, সেই লোহে মাহফুজ পৃথিবীর সমান বড়, এই পৃথিবীর সমান বড় লোহে মাহফুজটা আল্লাহ কোথায় রাখলেন? ওয়াজ মনে না থাকলে কিন্তু ওয়াজ হবে না। কোথায় রাখলেন বলেন? ইসরাফিল আলাইহিস সালামের দুই বুরুর মাঝখানে রাখলেন কোরআন লোহে মাহফুজ সহ। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজের ভিতরে রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের কপালে সেই লোহে মাহফুজ। এই লোহে মাহফুজ পুরো পৃথিবীর সমান বড় একটা প্লেটের নাম। এই লোহে মাহফুজ যদি ইসরাফিল আলাইহিস সালামের কপালে থাকে, এবার আপনারা জবাব দেন, ইসরাফিল আলাইহিস সালাম ছোট ফেরেশতা না বড় ফেরেশতা?
আরো অনেক ব্যাখ্যা আছে, আজকে আরো দেব না, আরেকদিন ইনশাআল্লাহ, আগামীতে যদি কোনোদিন আল্লাহ বাঁচায় রাখে এই বছর তো আর আসবো না, আগামী বছরও যদি আসি তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব বলার। এবার আসেন এই লোহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে, সেই ফুর ভিতরে কত শক্তি যে তাম পৃথিবী শুধু উড়বে, পাহাড়গুলো তোলার মতো উড়বে। আমার ভাইরাম, আমার মুরব্বীরাম, তার ফুতে কত শক্তি, তার হাতে কত শক্তি, আর তার পায়ে কত শক্তি, এত বড় ফেরেশতা বলেন তো বেঁচে থাকবে না মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে নাজরাইল, ইসরাফিলের জান তুমি কবজ করো, মিকাইলের জান তুমি কবজ করো, আজরাইল রে জিব্রাইল আলাইহিস সালামের জান তুমি কবজ করো, সব সবার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে ফেলবেন সব শেষ। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মাউত এখন আর কে কে বাকি আছে, মালাকুল মাউত ডাক দিয়ে বলবে আল্লাহ এখন শুধু আপনি বাকি আছেন আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মাউত, এই মালাকুল মাউত মরে যা, যে মন্ত্র বলবে মালাকুল মাউত মরে যা, মালাকুল মাউত একটা চিৎকার দেবে, এক চিৎকার, দুনিয়ার কোন মানুষ যদি সেই চিৎকার আওয়াজ শুনত দুনিয়ার একটা মানুষও বেঁচে থাকতে পারত না, যদি দুনিয়ার কোন প্রাণী বেঁচে থাকত একটা প্রাণীও তার চিৎকারের আওয়াজ শুনে বেঁচে থাকতে পারত না। সেই আজরাইল ইসলাম একটা চিৎকার দিনের সাথে সাথে তার মরণ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার হুংকার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আজকের রাজত্ব কার, ইয়া দুনিয়া আইনা শরুকি আইনা জিমালুকি, হে দুনিয়া তোর বড় বড় পাহাড় গুলো আজ কোথায়, তোর বড় বড় বৃক্ষ গাছগাছালি গুলো আজকে কোথায়, ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, কেউ জবাব দিতে পারবে না, সব মাটির সাথে মিশে যাবে, একটা মানুষও তখন বেঁচে থাকবে না, সব মৃত সব মৃত, সবাই মাটির সাথে মিশে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাহলে সুতরাং বোঝা গেল আমাদের মরতে হবে। এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবে, আমার নবীকে আগে জীবিত করবে, আমার নবীকে আগে কবর থেকে উঠাবে, নবী তো কবরের ভিতরে এমনি জীবিত, আবার আমার নবীকে আল্লাহ উঠাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে, তাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ পৃথিবীতে আবার উঠাবে, এই পৃথিবীর সমস্ত সাগর আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর সহ এই পৃথিবীতে যত সাগর আর নদী আছে একটা সাগরও থাকবে না, একটা নদীও থাকবে না, কুল কায়নাতের ভিতরে যত সৃষ্টি আছে আল্লাহ সব কিছু যারে রুহ দিয়েছিলেন সে আবার জীবিত হবে, কারণ এই মানুষ যাদের জীবন আছে তাদের মরণ আছে, সেই ব্যক্তিরা আবার জীবিত হবে, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন, কিন্তু কোনো পানি থাকবে না, এই পৃথিবীটাকে আল্লাহ তামা বানায় দিবে, তামা বানায় দেবে, মাথার অর্ধ হাত উপরে চলে আসবে সূর্য, আর দুনিয়াটা হয়ে যাবে তামা, এই সূর্যের নিচে আর তামার উপরে যারা 50,000 বছর অবস্থান করবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, আর মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো চলতে থাকবে, নাভি পর্যন্ত জিহ্বাটা চলে আসবে পানির তৃষ্ণায়, মানুষ কাঁদবে আর বলবে পানি পানি পানি, একদিকে কাপড় নাই আরেকদিকে মানুষের পানির তৃষ্ণা, পানির তৃষ্ণার কারণে মানুষগুলো ছটফট করতে থাকবে, আমার নবীর খাটে উম্মত যারা হবে, আমার নবীর আশেকে যারা হবে, আমার নবীকে যারা মানবে, নবীর সুন্নাত যারা মানবে, আমার নবীজি তাদেরকে এক এক গ্লাস করে হাউজে কাউসারের পানি পান করাবে, এক এক গ্লাস করে হাউজে কাউসারের পানি যারা পান করবে 50,000 বছর পানির পিপাসা লাগবে না, হাউজে কাউসারের পানি আমার নবী কিয়ামতের ময়দানে পান করবে, কিন্তু
আমার আল্লাহ রাব্বুল আমিন একটা সময় পর্দা দিয়ে দেবেন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, কিছু মানুষ আসতেছে আপনার উম্মত দাবি করে, কিন্তু এদেরকে পানি পান করানো যাবে না, কারণ অনেকে আছে নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। এরকম মুসলমান আমাদের সমাজে আসে না নাই বলেন। নামে মুসলমান নামাজ পড়ে না, আমার আগে হুজুর বলে গিয়েছেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকু সালাম। মুসলমান আর ইমানদারের ভিতরে পার্থক্য হলো নামাজ। এই নামাজ আমরা পড়ি না কিন্তু দাবি করে আমি মুসলমান, মহিলারা পর্দা করে না কিন্তু দাবি করে মুসলমান, এরপরে সিগারেট ছাড়ে না দাবি করে মুসলমান, নেশা ছাড়ে না দাবি করে আমি মুসলমান, গান বাজনা ছাড়ে না দাবি করে আমি মুসলমান, মদ্যপান ছাড়ে না দাবি করে আমি মুসলমান, সুদগুস্বাবি ছাড়ে না দাবি করে আমি মুসলমান, এরকম নামে মুসলমান কিন্তু কাজের বেলায় না এরকম আসে না। এই জন্য একজন কবি আমাদের বাংলাদেশের, তিনি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা, নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা, এমন সমাজে বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, কথা বলেন ঠিক না বেঠি? এই জুড়ে বাবুজি আমি আপনার পায়ে হাত রেখে বলতে চাই, পাপের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, আর হিন্দুর ঘরে জন্ম নিলেই হিন্দু হয় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেই খ্রিস্টান হয়ে যায় না। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে ইমানদার হইয়া, এরপরে তার বাপ মাতারে খ্রিস্টান বানায়, তার বাপ মাতারে হিন্দু বানায়, এখন আসেন মুসলমান আপনার বাবা মানলাম, মুসলমান আপনার দাদা মানলাম, দাদা আর বাপের পরিচয় দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে, বলেন জান্নাতে যাওয়া যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবার নাম হলো আনজর, ইব্রাহিম খলিলুল্লাহ কিয়ামতের ময়দানে তো জান্নাতে যাবে, এবার ইব্রাহিম খলিলুল্লাহর বাপ আজর বলবে, আল্লাহ আমার ছেলে তো ইব্রাহিম জান্নাতে দেখা যায় যায়, ইব্রাহিমের সাথে আমার কি জান্নাতে দেওয়া যায় না, আমি তো তার বাপ লাগি, আল্লাহ বলবে ওরে কিয়ামতের ময়দানে বাপ কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে চাচা কাজে লাগবে না, ভাতিজা কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে মা কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, আর কিয়ামতের ময়দান ঈমান যদি খাঁটি ইমানদার হয়ে যেতে পারেন আপনি হবেন জান্নাতি, ঈমান যদি না থাকে মুনাফিকে যদি অন্তরে থাকে তাহলে হয়ে যাবেন জাহান্নামী, তাহলে আজকে থেকে তওবা করতে হবে, মুসলমান হলে খাঁটি মুসলমান মুসলমান হব, আমার আল্লাহর প্রেমে পাগল হব। রাজি আছেন? কারা কারা দুটি হাত আল্লাহর উঁচু করে দেখায় দেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলম, দীন ইসলাম, নারায়ণ তাকবীর, হাত নামান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অল্প সময়ের ভিতরে বাবা জিনা কথাগুলো আমি শেষ করে দেব, অলরেডি কয়েকটা স্লিপ আমার কাছে চলে আসছে, অনেকগুলো লেখা গজলের লেখা আরো কত লেখা, সবই ইনশাল্লাহ বলার চেষ্টা করব, যদি আপনারা ঠিক থাকেন, আপনারা ঠিক আছেন তো, আপনার ঠিক আছেন তো, আপনার ঠিক থাকলে আমিও ঠিক আছে, আর যদি বলেন না আর দরকার নাই তাহলে মোনাজাত করে দেই, কি বলেন? এবার কিয়ামতের মাঠ কায়েম হবে, ইন্নাস সাআতা
আতিয়াতুন নিশ্চয়ই কিয়ামত আল্লাহ কায়েম করবে। কিয়ামত কায়েম করার মানে হলো এক নম্বর কিয়ামত মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এক নম্বর কিয়ামতের নাম হলো মরণ। মরণ যখন হয়ে যাবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণ যখন শুরু হয়ে যাবে আপনার কিয়ামত তখনই শুরু হয়ে যাবে। বাবাজি মৃত্যুর যন্ত্রণার মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা নিয়ে ওয়াজ করতে গেলে সারাটা রাত চলে যাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণার কথাগুলো বলা শেষ হবে না। মৃত্যুর যন্ত্রণা যারা একবার হয়েছে সেই ব্যক্তি বুঝেছে মরণ যন্ত্রণা কত কঠিন। আমার নবীকে যখন আসছিল জান কবজ করবে মালাকুল মাউত, আমার নবী বললেন আমার বুকের উপর রাখলা কি হাত রাখলাম নাকি রাখলাম হুত পাহাড়। আমার নবী জি যদি এই কথা বলেন আমি আর আপনি করবো কি বলেন? মৃত্যুর সময় যদি বেমন হইয়া কাফের হইয়া যদি মরতে হয় তাহলে এমন মরণ হবে, এই মরণ তো কুকুরের এর সহিতে ভালো মরণ হয়, শুকুরের এর সহিতে ভালো মরণ হয়। আমার আপনার মরণ যদি বেঈমান হইয়া হয় মুনাফিক অবস্থায় হয়, একটা ছাগলের চামড়া টেনে চলে যতটা বেশি কষ্ট হবে এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট হবে বেঈমান মুনাফিকের মৃত্যুটা। আর আমার আল্লাহর প্রেমে যারা পাগল তাদের কানে ফেরেশতা এসে ঘোষণা দেয় ইয়া নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে প্রশান্ত মন ফিরে যাও, ইরজিই ফিরে যাও কার দিকে? ইলা রব্বিকে, তোমার রবের দিকে। কোন অবস্থায় রাদিয়া তাম্মার দিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি, তুমি আল্লাহর প্রতি খুশি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আর আল্লাহ তুই জান্নাতের ভিতরে প্রবেশ করো। এখন আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে হলে কাজ করতে হবে দুইটা, এক হলো আল্লাহর হুকুম, দুই হলো রাসূলের তরিকা। কার হুকুম বলেন? হুকুমটা কার জোরে বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, আমার আমার নামাজ, আমার কোরবানি ও মাহিয়ায়, আমার জীবন ও মামাতি, আমার মরণ সব নিবেদিত করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সব হবে আল্লাহর জন্য, আর তরিকাটা হবে আমার রাসূলের তরিকা। আল্লাহ যা বলছেন, রাসূল যা করেছেন, ওইটাই হবে ইসলামের কাজ। বাবা কি বলেছে, দাদা কি বলেছে, অমুক কি বলেছে, অমুক হুজুর কি বলছে, এটা দিয়ে ইসলাম চলবে না। আল্লাহ যা বলছেন, রাসূল যা করেছেন, এটার বাইরে ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার আসেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানতে হবে, এর ভিতরে শিরিক থাকতে পারবে না। তাহলে আপনার এই ইবাদতটার মাধ্যমে আপনার জান কবচটাও হয়ে যাবে শান্তিময়। আপনার কবরে যাওয়ার পর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর নয়তো কারোর জন্য জান্নাতের টুকরা, কারোর জন্য জাহান্নামের বাগান। এখন আসেন, কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু হয়তো শান্তি নয়তো শাস্তি আপনার শুরু হয়ে যাবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। যত টাকা পয়সা যা কিছু আছে, সন্তানাদি স্ত্রী পুত্র
যা কিছু আত্মীয় স্বজন একটাও কবরে যাবে না, আপনার কবরে যাবে আপনার আমল। এই জন্য নিজের চিন্তা নিজে করবেন, আরেকজনের চিন্তা করে কোনো লাভ নাই। আগে নিজে চিন্তা করেন, পরে আরেকজনের চিন্তা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে চিন্তাও করতে হবে আরেকজনের চিন্তাও করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নিজের চিন্তা বেশি করি না, আরেকজনের চিন্তা আমরা বেশি করি। কথা বলেন ঠিক না বে? ঠিক। আরেকজনের চিন্তা করার আগে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারলেন কিনা দেখেন। এবার শুন, এক নম্বর কিয়ামতের নাম হলো মরণ, দুই নম্বর কিয়ামতের নাম হলো পৃথিবী ধ্বংস, আল্লাহ হাশরের ময়দানে উঠাবে। কারণ আপনার মরণটা যদি ভালো হয়, আপনার কবরটা যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন যার প্রথম কাটি কবর ভালো হয়ে যাবে, তার হাসর ভালো হয়ে যাবে, তার পুলসিরাত ভালো হয়ে যাবে, তার মিজান ভালো হয়ে যাবে, আল্লাহর তুমি জান্নাতের ভিতরে সেই ব্যক্তি পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ওই কবরে ঘাটি যদি ভালো না হয়, তাহলে জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের ঘাটি যদি ভালো করতে হয়, মনে প্রাণে মেনে নিতে হবে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন দুই কিয়ামতের ভিতরে আমাদের শান্তি দরকার। শান্তির পথে হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আমানু ওয়া আমিলুস সালিহাত। আর দুইটা এবার বলে দিচ্ছি, এগুলো হচ্ছে প্রথম প্রধানত কারণ। এক নম্বর ইমান, দুই নম্বর নেক আমল। এগুলোর ব্যাখ্যা অনেক বড়। ইমান আর নেক আমল মানে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এবার আসেন পরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন আকাদ উফিহা, এই কিয়ামত হবে কার, কখন মরণ হবে এটা কি আমরা কেউ জানি? আচ্ছা, কার মরণ কখন হবে? কার 2025 আর কার 2026 সালে হবে কেউ জানি? বলেন, আরে কার মরণ কখন হবে এটা যদি সবাই জানতো, তাহলে মানুষ এক মাস দুই মাস আগে থেকে আর রোড ঘাটে বের হতো না, মসজিদে গিয়ে বসে থাকতো। কিন্তু কার কখন মরণ হবে এটা তো আমাদের জানা নাই। এই তো চিরাং জানাতে মাত্র 5-6 দিন আগে 2 তারিখে একটা মাহফিল করলাম। আমার ওয়াজ শোনার জন্য এখানে যত মানুষ আছেন তার চেয়ে আরো কোটি আরো অনেক মানুষ হয়েছিল সেখানে। একটা ছেলে আমার ওয়াজটা শোনার জন্য রাস্তা দিয়ে মোটরসাইকেলে আসতেছিল, প্রতিমধ্যেই মাহফিলের কাছাকাছি রাস্তায় তার মরণ হয়ে যায়। আমার বাবা জিরারে আমার ভাইরা, সে যদি জানতো তার মরণ হয়ে যাবে, আজকে হয়তো সে ঘর থেকেই বের হতো না। কিন্তু ওয়াজ শোনার জন্য এসেই তার মরণ হয়ে গেল। কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না। ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, এই জন্য কার মরণ কখন হবে কোথায় হবে জানা নাই। বাংলাদেশের একজন শিল্পী নাম তার ফিরোজ সাহেব, গান গাইতেছিল এক মিনিটের নাই ভালোসা সাঙ্গ হবে রং তামাশা। গান গাইতে গাইতে স্টেজের ভিতরে মাইকটা নিয়ে পড়ে গেল, স্টেজের ভিতরেই তার মরণ হয়ে গেল। কত বক্তা স্টেজের ভিতরেই মারা গেল, কত শ্রোতা মাহফিলের এই প্যান্ডেলে মারা গেল। আমি যে ওয়াজ করে বাংলাদেশে যাব তার গ্যারান্টি আমার নাই, আপনি যে ওয়াজ শুনে বাড়িতে যাবেন তার গ্যারান্টি আপনার কাছে নাই। এই জন্য মরণের আগে ভালো হতে হবে, বলতে আগামী শুক্রবারে ভালো হলে চলবে না, ভালো হলে আগামী শুক্রবারে ভালো হওয়া লাগবে না, এখন ভালো হওয়া লাগবে। কখন ভালো হওয়া লাগবে কারণ আমার আপনার জানা নাই। আগামীতে আমি আপনি বাঁচবো কি বাঁচবো না, কোন দিন কয়দিন বাঁচবো, আর কত বছর বাঁচবো জানা নাই, জানা নাই। মালাকুল মৌত যখন হযরত বেলালের কাছে আসলো, বেলাল রে তোমার জান কবজ করতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাম দিছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বেলালের সালাম দিল, বেলাল তোমার আল্লাহ সালাম দিয়েছে, কিন্তু তুমি
এখানে থাকার অধিকার নাই, চলে যেতে হবে। হযরতে বেলাল বলতেছে, ও মালাকুল মউতরে, আমি আল্লাহর কাছে কিছু চাই না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলিরা যদি মৃত্যুর আগে আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ সে আশা পূরণ না করে তার মৃত্যু দেয় না। বেলাল রে, ও মালাকুল মউত, আমি বেলালের ইচ্ছা, আমি তো বহু আগেই মরার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ইচ্ছা হলো, আমি যেহেতু শহীদ হতে পারি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহকে আমি সিজদা দিতে দিতে মরব, চার রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চার রাকাত নামাজ পড়ার পারমিশন বেলালকে দিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু চার রাকাত নামাজের আগে আজরাইল মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত পড়ব, আমার জান তুমি কবজ করবে না, চতুর্থ রাকাতের দ্বিতীয় সিজদায় যখন আমি যাব, আল্লাহর কসম করে বলি রে আজরাইল, আমার জান কবজ না করা পর্যন্ত এই বেলালের সিজদা কিয়ামত পর্যন্ত আর মাথা উঠাবে না, এই বেলাল আর মাথা উঠাবে না। বেলাল বলতেছে, আমি তো সর্বক্ষণিক প্রস্তুত, কারণ ইমানদার জানে যে কোনো সরম যে কোনো সময়ে মরণ হবে, মরণের কোনো বয়স নাই, মরণের কোনো নির্দিষ্ট সময় নাই, মরণের কোনো নির্দিষ্ট জায়গা নাই, এই জন্য আল্লাহ যেখানে রাখছে সেখানেই মরণ হবে, আপনার ইচ্ছা মতো মরণ হবে না। সুতরাং সুদ ঘুষ এখনই ছাড়তে হবে, মদ্য এখনই ছাড়তে হবে, হারাম এখনই ছাড়তে হবে, নেশা এখনই ছাড়তে হবে, নামাজ এখনই ধরতে হবে, যাকাত এখনই দিতে হবে, আল্লাহর আইন এখনই মানতে হবে, পর্দা এখনই করতে হবে, এখনই আমার আল্লাহ জিকির করতে হবে, এখনই কোরআন ধরতে হবে, এখনই হালাল মানতে হবে, যা কিছু করবেন এই মুহূর্তে ভালো হওয়া লাগবে, আগামী কয়েকদিন পরে ভালো হব এই সুযোগ নাই। এই জন্য আল্লাহ জানালেন না। আমার এটা হলো এবার একটা কথা বললাম, দুই নম্বর কারণ হলো, এক নম্বর কারণ সবাই সবসময় যেন প্রস্তুতি নিয়ে থাকে, দুই নম্বর কারণ হলো, আল্লাহ যদি মানুষকে জানায় দেয় তোমার মরণ হবে 2026 সালে, তাহলে এই মানুষগুলো জানে ভালো করে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রাহিম, আমার আল্লাহ গাফফার। ইবলিস শয়তান যখন বলছিল, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে আমি আমি এই বান্দাগুলোকে ধোকা দেব, এই বান্দাগুলো জাহান্নামের রাস্তায় যাবে, আমার আল্লাহ বলেছো না ইবলিস রে, বান্দা সারা জীবন গুনাহ করবে, মরার আগে আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ বান্দার তওবা মঞ্জুর করে বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। এই কথা তো সবাই জানে, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গাফফার, এই কথা সবাই ভালো করে জানে। এই জন্য এই মানুষগুলো ইবাদত করবে না, 25 সালে যদি মৃত্যু হয় 24 সাল পর্যন্ত গোনা করবে, 25 সালে মসজিদে ঢুকবে আর বের হবে না, কথা ঠিক না বেঠিক, 25 সালে মসজিদে ঢুকবে আর বের হবে না, এই 24 বছর যদি গুনাহ করে আর 25 সালে যদি গিয়া 25 সালে গিয়া যদি মসজিদে ঢুকে ইবাদতের মাধ্যমে জান্নাতে যাবে কেমনে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যদি নেক আমলের পাল্লা বাড়ি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে, আর যদি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় যেতে হবে জাহান্নামে। এখন বলেন তো দেখি, 24 বছরের গুনাহ আর এক বছরের ইবাদত সমান হবে? অনেক পার্থক্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন না, যাতে করে মানুষ প্রতি সময় প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমার আল্লাহর আইন, আমার আল্লাহর হুকুম মেনে নেয়। দুই নম্বর কারণ হচ্ছে এটা, যাতে করে মানুষ আল্লাহর হুকুম, আল্লাহর আইন মেনে নেয়। তিন নম্বর কারণ বলবো, আচ্ছা 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর না বললাম, 3 নম্বরটা বলি শেষ করব। 3 নম্বর কারণ হলো, আল্লাহ যদি মানুষকে মৃত্যুর কথা জানায় দিতেন, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না, পুলিশ সেনাবাহিনী আর্মি মিডিয়া দিয়ে কাজ হতো না। কারণ এই ব্যক্তি জানে যে আমার তো মরণই নাই 2025 সালে, একটা ট্রাক আসবে রাস্তা দিয়ে, সে দাঁড়ায় থাকবে, ট্রাক হরেন দিবে, সে সরবে না, ঠিক কিনা বলেন? কেন ট্রাক রে বলবে, তুমি আমার উপর দিয়ে চলে যাও, কেন আমার তো মরণ নাই এখন, আমার তো মরণ 2025 সালে, সুতরাং 2025 সালে যদি মরণ হয় এখন তুমি আমার উপর দিয়ে চলে যাও, আমার তো আমি মরবো না, যেরকম ঠিক না বেঠিক? কিন্তু এই মানুষটা এই কথা বলে, টাক খরেন দেওয়ার সাথে সাথে
অন্যদিকে চলে যায়। কেন? কারণ তার জানা আছে যে কোনো সময় চাকার নিচে পড়লেই মরণ, ঠিক কিনা বলেন? এই জন্যে সেই ব্যক্তিটা র্যাব পুলিশ লাগে না, এমনি রাস্তা থেকে সরে যায়। যেরকম ঠিক না বে ঠিক, এই নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা জানালেন না। এক নম্বর কেয়ামতের কথা এতক্ষণ বললাম, দুই নম্বর কেয়ামতের কথাও এখনো বাকি আছে। দুই নম্বর কেয়ামতের কথা বলতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু আমি জানি এতক্ষণ আপনারা থাকতে পারবেন না। লাস্ট মুহূর্তে এখনো তো আরো পর্ব বাকি আছে, আমি আগেই বলছিলাম পর্ব বাকি আছে, কিন্তু ওয়াজের মাধ্যমে আজকের মেসেজ হলো আগামী দুই দিন তিন দিন পরে ভালো হলে চলবে না, এখন থেকেই কি হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে। রাজি আছি না সবাই ভালো হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য রাজি আছি না সবাই? বলি ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যেহেতু গজল গাইতে বসে গজলেও যাব, তার আগে আমি আপনাদেরকে শেষে আরেকটা ওয়াজ বাকি আছে, এই ওয়াজ হলো হাদিসের ওয়াজ। এই ওয়াজ নবী করেছেন, নবী বলেছেন ইখতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে বলেন কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বলেন শাবাবাকা কাবলা হারামিক, যুবক থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে পরে শক্তি পাবা না, সময় বৃদ্ধ হয়ে গেলে পরে আল্লাহর ইবাদত করা কষ্ট হয়ে যাবে। যৌবন বয়সে ইবাদতের এত দাম যে আল্লাহ যারা যৌবন বয়সে ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে এত বেশি, যদি আপনি বৃদ্ধ বয়সে ওই ইবাদতটা নাও করতে পারেন শক্তি না থাকার কারণে শরীরে, তাহলে যুবক বয়সে যে ইবাদতটা করছেন ওই সবটা আল্লাহ বৃদ্ধ বয়সে না করলেও আল্লাহ অটোমেটিকলি আপনাকে দান করে দেবেন। তাহলে এই হলো যুবক বয়সে ইবাদত করতে হবে। দুই নম্বর নবী যে বলেন সিহাতাকা কাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থতাকে তোমরা গনিমত মনে করো। একটা সময় আসবে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, ওই সময় যদি তুমি অসুস্থ হয়ে যাও খাওয়াই ভালো লাগে না, খাওয়া দাওয়াই ভালো লাগে না, খাবার ভালো লাগে না, নামাজ কেমনে পড়বাম, রোজা কেমনে রাখবাম, হজ কেমনে করবা, যাকাত কেমনে দিবাম, ওই সময় অসুস্থ হওয়ার কারণে টাকা পয়সাও যাবে, শরীরও নষ্ট হবে, মানুষ চিরজীবন সুস্থ থাকে না। এই জন্য বিজি বললেন অসুস্থ হওয়ার আগে এই সুস্থতা কি কদর করে মূল্য দাও। তিন নম্বরে নবীজি বললেন গিনাকা কবলা ফকারিক, আমি নবীজি তোমাদেরকে বললাম সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা, টাকা পয়সা আছে কাল নাই, টাকা পয়সা থাকবে না, টাকা টাকা পয়সা থাকবে আপনি থাকবেন না, আপনি চলে যাবেন টাকা পয়সা সব কিছু জায়গায় জায়গায় থাকবে, টাকা পয়সা ব্যাংকে থাকবে, জমি জমা থাকবে, আপনি মাটির উপরে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে মাটির নিচে। এই জন্য নবীজি বললেন টাকা পয়সা আছে, এই টাকা পয়সা গনিমত মনে করে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করে দাও। সুবহানাল্লাহ, কার রাস্তায় ব্যয় করতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কার রাস্তায়? এই হলো তিনটা, আর দুইটা পরে বলবো। তার আগে আমি প্রায় রাত 12টা বেজে গেছে প্রায়, আরো সময় তো কিছুক্ষণ আমার দিতে হবে। তার আগে আপনারা যারা এখানে এসেছেন আজকের মাহফিল হওয়াতে কারা কারা খুশি একটু হাতটা উঠান, আলহামদুলিল্লাহ হাতটা নামান। এবার এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না, চাই কি চাই না, সবাই আমরা এই মাহফিলটা হোক চাই, কারণ এই মাহফিলটা হওয়ার মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হবে, মানুষ নামাজি হবে, মানুষ কোরআন শিখবে, মানুষ হাদিস শিখবে, মানুষ দ্বীনের প্রতি পা বাড়াবে। এই আলোচনার মাধ্যমে, এই কোরআনের আয়োজনের মাধ্যমে, এই মাহফিলের মাধ্যমে এই মাহফিলটা যদি আমরা করতে পারি কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যে এই মাহফিলে প্রতি বছর যদি হয় মাহফিল, তাহলে এটা কি একা কারো মাধ্যমে করা সম্ভব? সবার মাধ্যমেই করতে হবে। আমার কথা এখন যে কথাই বলবো একজন উঠবেন না, কিন্তু কারণ হচ্ছে এখনো সামনে আরো অনেকে আছে শুধু গজল শোনার জন্য, নাকি বলেন? নবীর প্রেমের পাগল অনেকে আছে, তারা শুধু গজল শোনার জন্যই এতক্ষণ দাঁড়িয়ে আছে, গজল শুনবো এরপরে যাব, নাকি বলেন? গজল শুনতে চান কারা কারা? আচ্ছা থাক থাক, হাত উঠাইলে আপনাদের কষ্ট যে বারে বারে হাত উঠাচ্ছি। আচ্ছা যাক, দেখতে তো হবে এখন কারা কারা রাজি, কারা রাজি না বুঝতে হবে না।